যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আরজিবি এবং এআরজিবি এই দুইটা সম্পর্কে আমাদের অনেক মিসকনসেপশন থাকে এবং আমরা যখন পিসি বিল্ড করতে চাই আমরা কিছু কমন মিস্টেক করে থাকি, যেমন আমাদের মাদারবোর্ড চুজ করতে যাই যখন তখন মাদারবোর্ডে যে আরজিবি পোর্ট থাকে কি এআরজিবি পোর্ট থাকে সেটা আমরা খেয়াল না করে আমাদের যে কুলার কিনে ফেলি বা আমাদের যে কেসিং ফ্যান কিনে ফেলি বা কেসিংটা কিনে ফেলি সেখানে কিন্তু আমরা একটা বিগ মিস্টেক করে ফেলি, যে কারণে যখন আমরা পিসিটা কমপ্লিট করে ফেলি বিল্ডটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে আমরা সফটওয়্যার দিয়ে আমাদের যে লাইটিং থাকে পিসিতে পিসির এই লাইটিংটাকে কন্ট্রোল করতে পারি না, তখন কিন্তু আমরা আমাদের পার্সোনাল যে লুকটা সেটা দিতে পারি না। আবার অনেক সময় হয়ে থাকে যে আমরা আমাদের যে কুলারটা কিনেছি কুলারটা এআরজিবি এবং কেসিংটা আরজিবি, কেসিংয়ের যে ফ্যানগুলো আরজিবি, তো তখন যেটা হয় যে এই লাইটের সাথে ওই লাইটটা আমরা ম্যাচ করাতে পারি না এবং আমাদের মাদারবোর্ডে একটা সাপোর্ট করে তো আর একটা করে না, তখন যেটা হয় যে আমরা বিভিন্ন ডঙ্গল বা হচ্ছে আপনার কন্ট্রোলার হাব দিয়ে ইউজ করি সেটা কিন্তু আমরা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারি না, তখন যেটা হয় যে আমরা কিন্তু আমাদের ইচ্ছামতো কালারটা দিতে পারি না আর দিতে গেলেও সেটা সফটওয়্যার দিয়ে হয় না। সো আমরা আমাদের পিসির টেম্পারেচারের সাথে বা মিউজিকের সাথে যদি কন্ট্রোল করতে যায় সেটাও কিন্তু করতে পারি না। তো এই ভুলটা মূলত হিউজ একটা অ্যামাউন্টের মানুষ করে থাকে, যেমন আমিও পার্সোনালি 2-3 বার পিসি বিল্ড করেছি তো আমারও কিন্তু প্রথম 2 বার সেম ভুলটা হয়েছিল। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে দোকানদাররাও কিন্তু যারা পিসি সেল করে তারাও এই ব্যাপারটা খুব বেশি জানে কি না জানে না, আমি হয়তো জানে ডেফিনেটলি জানে বাট এটা এক্সপ্লেইন করে না। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি আমাকে তারা এইভাবে বলে নাই, তো আমি কিনে আনার পরে আমার হচ্ছে আমি মাদারবোর্ডের সাথে এটা সিঙ্ক করাতে পারি না, তো দেখতে পাচ্ছেন যে এখানে পিসি আমার পিসিতে যে সামনের ফ্যান চলতেছে এটা কিন্তু আরজিবি আর ভিতরে একটা কুলার আছে সেটা হচ্ছে এআরজিবি, তো আমি এই দুইটা আমার মাদারবোর্ডে এআরজিবি সাপোর্ট করে না, তো আমি এখন কিন্তু আমার ইচ্ছা মতো লাইট সিঙ্ক করাতে পারি না। তো এই জন্যই আমি মূলত ভিডিওটা বানাচ্ছি যে আরজিবি সম্পর্কে একটু, আরজিবি এবং এআরজিবি কী, এটা তফাত কী অর্থাৎ পার্থক্য কী এবং কোনটা আপনি কিনবেন এবং কোনটা আপনার মাদারবোর্ডের সাথে সাপোর্ট করবে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ আমি চাই যে আমি যে ভুলটা করেছি আপনারা পিসি বিল্ড করতে গিয়ে যেন না ভুল করেন, বা আমার আপনার যদি কোনো এক্সিস্টিং পিসি থেকে থাকে সেটাতে যদি আপনি কোনো নতুন পার্টস কিনতে চান তাহলে আপনি এই ডিসিশনটা সহজভাবে নিতে পারবেন। গত ভিডিওতে আমি SSD সম্পর্কে একটা ভিডিওতে দিয়েছিলাম, সেখানে আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আমি আপনাদের ইন্সপায়ারেশন নিয়েই কিন্তু এই ভিডিওটা বানাতে শুরু করলাম, কারণ আমার পার্সোনাল কাজের চাকরির জন্য অনেক ব্যস্ত থাকতে হয় যে কারণে ভিডিও বানানোর সময় হয়ে ওঠে না, তারপর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দেখেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আশা করি সবাই ভিডিওটি ভালোভাবে নেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আরজিবি এবং এআরজিবি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবেন। আরজিবিটা মূলত হলো রেড গ্রিন ব্লু, এই তিনটা কালারের সমন্বয়ে যে বাল্বগুলো অর্থাৎ যে LED তৈরি হয় সেই LED, এই LED মতো 12 ভোল্টের 4 পিনের। তো এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আরজিবি কিন্তু সবসময় 4 পিনের এবং 12 ভোল্টের হয়ে থাকে। তো আপনি যখন একটা পিসি কিনবেন তখন ওই পিসিতে দেখবেন যে মাদারবোর্ডে এই পোর্টগুলো আছে কি না, যে মাদারবোর্ডটা আপনি কিনছেন সেই মাদারবোর্ডে যদি 4 পিনের এই আরজিবি থাকে তাহলে আপনি ডেফিনেটলি আপনার যে কুলার কিনবেন তারপরে কেসিংটা কিনবেন সব জায়গায় 4 পিনের এই কেসিং ফ্যান বা আপনি কুলারগুলো কিনবেন অর্থাৎ আরজিবি কিনবেন। আরজিবি টেকনোলজিটা মূলত এরকম যে আমাদের যে আরজিবিতে যে 4টি পোর্ট থাকে, একটি পোর্ট থাকে হলো আপনার ভোল্টের জন্য অর্থাৎ বিদ্যুৎ যায় পাওয়ার যায়, আর যে বাকি তিনটা থাকে সেগুলো হচ্ছে রেড গ্রিন ব্লু, এই তিনটা ইন্ডিভিজুয়াল কালার কন্ট্রোল করে, যে কারণেই দেখবেন যে আরজিবিতে আমরা যখন আরজিবির কোনো প্রোডাক্ট কিনি সেখানে দেখবেন যে 16.8 মিলিয়ন কালার ওখানে একটু মেনশন করা দেওয়া থাকে, এটা হয়ে থাকে যে প্রত্যেকটা কালারের কিন্তু 255 ভ্যালু থাকে, মানে 255 স্টেটে এই কালারগুলো হয়ে থাকে, অর্থাৎ যদি গ্রিন হয়ে থাকে তো গ্রিনের 255টা স্টেট এক একটা কালারে থাকে, অর্থাৎ এই আমরা তো সবাই জানি যে রেড গ্রিন ব্লু এই তিনটা কালার মিলাই যত পৃথিবীতে আমরা কালার দেখি এই কালারগুলো করা সম্ভব। তো এই যে আরজিবি যে ফ্যানগুলা আরজিবি অর্থাৎ আরজিবি স্ট্রিপ বলেন বা কুলারের যে লাইটিংগুলো বলেন বা ফ্যানের যে লাইটিংগুলো LED থাকে এগুলো মূলত এই
তিনটা কালারের সমন্বয় হয়ে থাকে এবং এই কালারগুলো মূলত ইন্ডিভিজুয়ালি আপনার মাদারবোর্ড থেকে এটা কন্ট্রোল হয়ে থাকে। তো যখন আমরা হচ্ছে আরজিবি কোনো লাইটিং কিনি তখন আমাদের চার পিনের পোর্ট থেকে থাকে এবং মাদারবোর্ডে যদি আরজিবি সাপোর্ট করে তখন চার পিনের পোর্ট থাকে। তো আমরা যদি কোনো মাদারবোর্ড পারচেস করি বা কোনো কিছু কোনো সিপিইউ কুলার বা কোনো কিছু কিনতে যাই তখন যদি আমরা এই আরজিবি অর্থাৎ চার পিনের পোর্টের সাথে মিল রেখে সবগুলা কিনি তাহলে কিন্তু আপনি যে মাদারবোর্ডটা কিনবেন সেই মাদারবোর্ডের সফটওয়্যার দিয়ে বা যে প্রোডাক্ট কিনবেন সেই প্রোডাক্টের সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি সবগুলো লাইটকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনার মাদারবোর্ডে আরজিবি পোর্ট নাও থেকে থাকে তাহলেও কিন্তু আপনি আরজিবির প্রোডাক্ট ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে একটা কী হবে, একটা কন্ট্রোলার থাকবে অর্থাৎ হাব থাকবে, সেই হাবের মাধ্যমে সেখান থেকে আপনি পোর্টগুলো কানেকশন করিয়েই মূলত একটা রিমোট থাকে বা হচ্ছে কোনো সুইচ থাকে, সুইচ দ্বারা আপনি কন্ট্রোল করতে পারবেন। বাট তাতে যে প্রবলেমটা হয় যে আপনি সফটওয়্যার দিয়ে কিন্তু সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন না। তো এটা মূলত ছিল আরজিবির ক্ষেত্রে। তারপর হচ্ছে এআরজিবি। এআরজিবি আর আরজিবির ভিতরে কিন্তু একটা হিউজ তফাত আছে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই এটা জানি না, আরজিবি কিন্তু পুরাতন একটা টেকনোলজি আর এআরজিবি কিন্তু নিউ টেকনোলজি। এআরজিবির পূর্ণ অর্থ হলো অ্যাড্রেসেবল আরজিবি, অর্থাৎ আগে যে আরজিবি ছিল রেড গ্রিন ব্লু, কিন্তু এআরজিবিতে হচ্ছে অ্যাড্রেসেবল আরজিবি, অর্থাৎ এই লাইটগুলোকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বাল্বের ভিতরেই যে এলইডি থাকে এই এলইডির ভিতরেই কালারগুলো কন্ট্রোল হয়ে থাকে। আগের আরজিবিতে আমরা যেটা দেখেছিলাম যে মাদারবোর্ড থেকেই তিনটা কালার বিভিন্ন স্টেটে যেয়ে থাকে, তো অ্যাড্রেসেবল আরজিবির ক্ষেত্রে কিন্তু এটা হয় না। অ্যাড্রেসেবল আরজিবিতে কিন্তু তিনটা কানেকশন থাকে আর একটা কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এভাবে বন্ধ করা থাকে। তো আপনি যদি আপনার মাদারবোর্ডে যদি আরজিবির পোর্ট থাকে এআরজিবি কিন্তু আবার সাপোর্ট করবে না, আবার যদি এআরজিবির পোর্ট থাকে তাহলে কিন্তু আপনার আরজিবি সাপোর্ট করবে না। এজন্য হচ্ছে যখন মাদারবোর্ড বা কোনো কিছু কিনবেন তখন এই জিনিসটা সবসময় গুরুত্ব দিয়ে দেখবেন যে আপনার মাদারবোর্ডে কোনটা আছে এবং আপনি কোনটা কিনতেছেন, তা নাহলে কিন্তু আপনার পিসিতে ওটা সাপোর্ট করবে না, ওটা কন্ট্রোলার দিয়ে চালাইতে হবে, তাহলে কিন্তু আপনি সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। এআরজিবির ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এআরজিবি কিন্তু আরজিবির থেকেও ভালো টেকনোলজির। এটা অনলি 5 ভোল্টে কন্ট্রোল হয়ে থাকে এবং এই যে তিনটা পোর্ট কানেকশন থাকে, একটা হচ্ছে আপনার আর্থিন বা হচ্ছে আপনার যে মাইনাস যে কানেকশনটা থাকে সেটা, আর একটা হচ্ছে পাওয়ার, আর একটা হচ্ছে কালারের জন্য। আরজিবি আর এআরজিবির মধ্যে যে মেইন তফাতটা দেখা যায় সেটা হচ্ছে যে আরজিবির কালারগুলো কিন্তু স্মুথ হয় না, আর আরজিবির যে ট্রানজিশন কালার, যে এক কালার থেকে আরেক কালারে যেতে গেলে এই ট্রানজিশনটা স্মুথ হয় না এবং একসাথে বিভিন্ন ধরনের কালার আরজিবিতে দেখা যায় না। বাট এআরজিবির ক্ষেত্রে হয় দেখা যায় যে একটা ফ্যানে একই সময় গ্রিন, ব্লু, রেড বা ইয়েলো, পিঙ্ক সব কালারগুলো দেখা যায়, বাট আরজিবির ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এই জন্য আপনারা যদি নতুন পিসি বিল্ড করতে যান তাহলে ডেফিনেটলি এআরজিবি দেখে কিনবেন, কারণ এআরজিবি কিন্তু আপনার অনেক বিদ্যুৎ অপচয় কম হবে এবং সুন্দর সবথেকে স্মুথ কালারটা আপনি পাবেন। যে কারণে এআরজিবি আমি সবসময় সাজেস্ট করবো আপনারা যখন নতুন পিসি বিল্ড করতে যাবেন তখন এআরজিবি দেখে কিনবেন। কিন্তু এআরজিবির ক্ষেত্রে একটু ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে সেটা হচ্ছে যে এটা একটু প্রাইসি হয়ে থাকে বেশি, এটা একটু দাম বেশি হয়ে থাকে। তো ডেফিনেটলি আপনার যদি বাজেট থাকে তাহলে এআরজিবি কিনবেন, আর যদি বাজেট কম থাকে তাহলে আরজিবি কিনবেন। সেটা লাইটিংয়ের ক্ষেত্রে খুব বেশি আপনার এফেক্ট পড়বে না, বাট ওই যে বলে যে ভালোর থেকেও ভালো যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি বেশি টাকা দেন তাহলে ডেফিনেটলি ভালো এআরজিবিটা আপনি ইউজ করতে পারবেন। তো এখন যে কনসার্ন যেটা হচ্ছে যে আপনি কোনটা কিনবেন বা আপনার পিসিতে কোনটা সাপোর্ট আছে বা আপনার এক্সিস্টিং যদি কোনো পিসি থাকে সেটা আপনি কীভাবে দেখে নেবেন সেটা একটু বলি। যে আপনার পিসি যদি থাকে সেখানে এই যে পোর্ট এখানে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, এই পোর্ট মূলত দুই ধরনের, যেটা যদি আপনার পিসি যদি এই পোর্টটা থেকে থাকে অর্থাৎ চার পিনের পোর্টটা থেকে থাকে তাহলে আপনার এখানে আরজিবি সাপোর্ট করবে, আর যদি এরকম তিন পিনের পোর্ট থেকে থাকে তাহলে এআরজিবি সাপোর্ট করবে। তো যদি আপনার মাদারবোর্ডে দুইটাই থেকে থাকে তাহলে আপনি যেটা ইচ্ছা সেটা কিনতে পারবেন, বাট যদি শুধু এআরজিবি থাকে তাহলে আপনি ডেফিনেটলি আপনি যে প্রোডাক্টটা কিনবেন কুলার বা ফ্যান সেটা ডেফিনেটলি এআরজিবি কিনবেন, আর যদি আরজিবি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই আরজিবি কিনবেন, তাহলে কিন্তু আপনার পিসিতে সাপোর্ট করবে না এবং তখন কিন্তু আপনাকে একটা কন্ট্রোলার দিয়ে চালাতে হবে। আমার মতো একটা অবস্থা হয়ে যাবে, আমার পিসির মতো যে আপনার কুলারটা একভাবে কন্ট্রোল হয় এবং ফ্যানটা আরেকভাবে কন্ট্রোল হয়, সেটা কিন্তু খুবই বাজে একটা অবস্থা, এবং আপনি যে পার্সোনাল যে লুকটা আপনার পিসিতে দিতে চাবেন সেটা কিন্তু দিতে পারবেন না। তো এই ছিল মোটামুটি এআরজিবি এবং আরজিবির পার্থক্য।
তো আমি চেষ্টা করেছি আমার ভাষায় যতটুকু বোঝানো সম্ভব ক্লিয়ারলি। এরপরও যদি আপনাদের কারোর বুঝতে সমস্যা হয় বা আপনার পিসিতে কোনটা কোনটা কী কিনবেন বা কোনটা সাপোর্ট করবে এরকম যদি কোনো জানতেও থাকেন জানার আপনার প্রয়োজন মনে করে তাহলে আপনি কমেন্ট করে আমাকে আপনার মাদারবোর্ডের মডেলটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার পারচেজ ডিসিশনটা দেওয়ার জন্য। আর আরেকবার বলি সেটা হচ্ছে যদি নতুন করে পিসি বিল্ড করতে যান তাহলে অবশ্যই অবশ্যই ARGB নেওয়ার চেষ্টা করবেন, আর যদি বাজেট কম থাকে তাহলে RGB নেবেন। তবে RGB নেওয়ার ক্ষেত্রে যেটা করবেন যে যখন RGB কিনবেন সব কিছুই ফ্যান কেসিং ফ্যান তারপর হচ্ছে কুলার তারপর হচ্ছে র্যাম সবগুলা আপনি RGB নেবেন, আর যদি ARGB নিয়ে থাকেন তাহলে সবগুলা ARGB নেবেন। কারণ ARGB আর RGB-র কিন্তু কোনোটা ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড সাপোর্ট করে না, অর্থাৎ একটার সাথে আরেকটা কিন্তু সাপোর্ট করে না। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে ভিডিওতে কীভাবে কোথায় কী উন্নতি করা যায় এবং পরবর্তীতে আপনি কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে ফেলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।